বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি লিফোজিন ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লিফোজিন ঔষধটি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল ফোলিক অ্যাসিড প্লাস জিঙ্ক সালফেট। এটি সাধারণত লিফোজিন নামেই পাওয়া যায় এবং এটি লিফোজিন ট্যাবলেট আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত লিফোজিন ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের শরীরে ফোলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেটের অভাব রয়েছে, যাদের শরীরে রক্তের পরিমাণ খুবই কম, সর্বদায় শরীর দুর্বল অনুভূতি হওয়া, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, শরীর দুর্বল অনুভূতি হওয়া, প্রায় সময়ই ডায়রিয়া হওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, এ সকল রোগীদের জন্যই মূলত লিফোজিন ঔষধটি দেওয়া হয়ে থাকে। লিফোজিন ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের রক্তশূন্যতা রয়েছে, রক্তশূন্যতার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, সর্বদাই শরীর দুর্বল অনুভূতি হওয়া, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, এ ধরনের সমস্যা অতি সহজে এবং দ্রুত দূর করে। লিফোজিন ঔষধটি খাওয়ার নিয়ম হলো, সাধারণত লিফোজিন ট্যাবলেটটি দৈনিক একটি করে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে, সকালে, দুপুরে এবং রাতে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। লিফোজিন ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর শরীরে ফোলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেটের অভাব থাকা, সর্বদাই শরীর দুর্বল অনুভূতি হওয়া, রক্ত কমে যাওয়া, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে আর ডাক্তার যদি মনে করেন যে লিফোজিন ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর লিফোজিন ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই লিফোজিন ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। লিফোজিন ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন ডায়রিয়া হওয়া, পেটে ব্যথা করা, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, ত্বকে চুলকানি সৃষ্টি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় লিফোজিন ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। যদি আপনাদের লিফোজিন ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।